আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ঢাকার মধ্যে এত সুন্দর একটা রিজোর্টের কথা আপনাদেরকে জানাবো যেখানে একবার হলেও সবার যাওয়া উচিত তো আমরা সকাল সকাল রওনা হয়ে গিয়েছি একদম ছয়টার দিকে আমরা রওনা হয়ে গিয়েছি তো রাস্তাটা এত সুন্দর ছিল রাস্তার মাঝখানে নেমে আমরা হালকা কিছু স্ন্যাক্স করে নিয়েছিলাম তো তারপরে আবার আমরা রওনা হচ্ছি রিজোর্টের দিকে পরিবেশটা এত সুন্দর সো এই তো আমরা আস্তে আস্তে রিজোর্টের দিকে চলে এসেছি সো এইটা হচ্ছে আমাদের রিজোর্ট জলেশ্বরী আমি ফেসবুক পেজটা দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে একটু গুগল করে নিতে পারেন এটা হচ্ছে গাজীপুরের ভিতরে এই রিজোর্টটা অবস্থিত সো একটু গুগল করে নিলে আপনারা হচ্ছে অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো এই তো আমরা এখন রিজোর্টের ভিতরে ঢুকছি রিজোর্টের ভিতরে এবং বাইরে প্রত্যেকটা জায়গা এত বেশি সুন্দর যারা একটা গ্রামীণ পরিবেশে ঘুরতে চাচ্ছেন আই মিন একটা রিফ্রেশমেন্ট চাচ্ছেন তাদেরকে বলবো এই রিসোর্টটা ঘুরতে আপনারা একদমই ভুলবেন না সো এই তো এখন আমরা একটু রেস্ট নেওয়ার জন্য রুমে চলে যাচ্ছি হচ্ছে সকালের ব্রেকফাস্ট খিচুড়ি ডিম নয় এখানকার প্রত্যেকটা জায়গা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এখানে যারা বাচ্চাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো অনেক খেলার জায়গা আছে প্লাস দেখার মতো অনেক কিছু আছে যেইখানেই আপনি মনে হয় একটু জায়গা আছে ওইখানেই আপনি বসতে পারবেন কারণ হাঁটতে হাঁটতে যারা বেশি টায়ার্ড হয়ে যায় যারা একটু বয়স্ক আছে বা বাচ্চারা আছে ওরা বসতে চায় আমার মনে হয় এখানে প্রত্যেকটা জায়গায় এরকম বসার জায়গা আছে এবং এত সুন্দর বাতাস যেটা আপনারা হচ্ছে আধা ঘন্টা বসে থাকলে মনে হয় মন জড়িয়ে যাবে এরকম অবস্থা সো এখানে কিন্তু অনেক দোলনা ছিল মানে আপনারা যেখানেই যাবেন বসার জন্য জায়গা ছিল দোলনা ছিল মানে প্রত্যেকটা জায়গায় আপনারা ইন্ডিভিজুয়ালি অনেক মজা পাবেন আর এটা ছিল দাবা এবং সাপলুডুর একটা ছক যেটা দেখে আমার অনেক বেশি ইউনিক মনে হয়েছে এখানে আপনারা বসতেও পারবেন অথবা যদি কেউ চান এখানে কিন্তু খেলতেও পারবেন খুবই অ্যামেজিং না বিষয়টা জায়গাটাও খুবই সুন্দর আর এটা হচ্ছে আমাদের কটেজ আমরা এখানে উঠেছি রুমগুলো আমি পরে দেখাবো সো এখান থেকে আস্তে আস্তে আমরা একটু রিজোর্টটা ঘুরে দেখা ট্রাই করতেছি সো আপনারা কিন্তু এখানে যারা যারা আসবেন নাইট স্টেও করতে পারবেন অথবা ডে লং ট্যুর হিসেবেও এখানে চলে আসতে পারেন আমি জাস্ট একটু আপনাদেরকে জায়গাটা দেখা এই যে এত সুন্দর একটা পরিবেশের মতো সিঁড়ি সিঁড়িগুলো দিয়ে যে নামতেছি আমার মনে হচ্ছে পুরো পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি জায়গাটা কিন্তু অনেক বড় লাইক বিশাল আপনার আমার মনে হয় একদিনে আপনারা ঘুরে শেষ করতে পারবেন না তো আর দেখেন এই মোজাইকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল খুবই ইউনিক একটা স্টাইল ছিল যেটা তো আমার খুবই পছন্দ হয়েছে এখানে আরও অনেক নতুন নতুন বিল্ডিং করা হচ্ছে থাকার জন্য এখনও পুরাপুরি কমপ্লিট হয়নি দু একটা বিল্ডিং এখনও হচ্ছে বাট আমি বলবো জায়গাটা খুবই সুন্দর আর এত গাছ এবং ফ্রেশ এয়ার যেটা আপনারা ঢাকায় আমরা কখনোই পাই না ঢাকার বাইরে এরকম একটা পরিবেশে আসলে অসম্ভব ভালো লাগে মাইন্ড রিফ্রেশ হয়ে যায় সো এই তো এখন আমরা রুমে যে একটু রেস্ট করব সবাই চলে যাচ্ছি রুমের দিকে এই ফাঁকে আমি আপনাদেরকে একটু রুমটা দেখিয়ে নিই সো হিয়ার ইজ আওয়ার রুম খুবই সুন্দর রুমটা মার্শাল্লাহ এত বড় জায়গাটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আর ওয়াশরুমটা একটু দেখাই এটা হচ্ছে জাস্ট একটা জায়গা খালি প্রকৃতি এটা সবুজ এই জানালাটাও দেখাই এটা নতুন একটা বিল্ডিং হচ্ছে ওদের এই পাশটাতে এই জায়গাটাও খুব সুন্দর আর আমার সবথেকে যে জায়গাটা বেশি পছন্দ হয়েছে এই যে এটা হচ্ছে ফুল রুমের ভাইবটা বারান্দাটা বেস্ট তো বাতাস খুব খুবই মজা লেগেছে যে আমি বারান্দাটা তো যাই এই যে এইটা হচ্ছে টোটাল বারান্দা আমার প্রথমে মনে হয়েছে আল্লাহ এরকম একটা বারান্দা হলে আর কি লাগে ঘুম থেকে উঠে একটা রিফ্রেশমেন্ট তাই না গাছগুলো কিভাবে নড়তেছে দেখেন পাতাগুলো বাট আজকে বৃষ্টি হওয়ার জন্য আরও মনে হয় অনেক বাতাস আর ফ্রেশ একটা অক্সিজেন ধরেন একটা আম পারা ট্রাই করি আমরা হ্যাঁ আমি জানি না আছে কিনা হ্যাঁ হ্যাঁ আছে আছে এই তো একটা আম এইটা পাড়া যাবে এই আমটা পাড়া যাবে অনেক কষ্ট যদিও এই তো এখন আমরা রোম থেকে আবার একটু ঘোরার জন্য বের হয়েছি কারণ জায়গাটা আসলে এত বড় কারণ আমরা যদি এখন না বের হই আমার মনে হয় পরবর্তীতে আর দেখার সুযোগ হবে না তো আমি একটু দোল খেয়ে নিচ্ছিলাম তারপর আস্তে আস্তে করে যাচ্ছিলাম দেখেন পুরো এত সুন্দর মাঠ যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ তারপর এইখানে একটা ছোট্ট ব্রিজ ছিল আর ব্রিজটা দিয়ে আমরা উঠতেছিলাম আর এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি এখানে যারা আসবেন একটু ডে লাইট থাকতে থাকতে আসবেন দিনের বেলায় সবুজের মাঝখানে আপনারা যারা ছবি অথবা ভিডিও করেন এত সুন্দর ছবি এবং ভিডিও আসে মানে এটা বলার মতো না সো আমি বলবো সানলাইট থাকতে থাকতে সবাই একটু আসা ট্রাই করবেন যাতে করে আপনারা সুন্দর সুন্দর স্ন্যাপ নিতে পারেন তারপরেই তো আমরা ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম ব্রিজটা দিয়ে যেতে যেতে দেখলাম একটা নৌকা এই নৌকাটা দিয়ে সম্ভবত মাছ ধরা হয় তারপর এখন আমরা যাচ্ছি দেখেন এই জায়গাটাও খুবই সুন্দর প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে মানে আপনি আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম শুধু মনে হচ্ছে আবার আসতে চাই আবার আসতে চাই আর এই তো এখানে ছোট্ট একটা সুইমিং পুল ছিল আমরা এখানে দেখছিলাম আর কিছু ফটো সেশন করছিলাম সুইমিং পুলটা তো আমার অনেক মজা লেগেছে দেখতেও অনেক সুন্দর ছিল জায়গাটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে কারণে আরও বেশি ভাল লাগছে সুইমিং পুল থেকে বের হয়েই দেখলাম বাচ্চাদের জন্য এই সুন্দর প্লেসটা ছিল একটা সময় কাজ করার পর এরকম একটা ডে ট্যুর সবার দরকার অ্যাটলিস্ট রিল্যাক্সের জন্য হলেও খুবই দরকার মাইন্ডটা ফ্রেশ করে সো এটা একটা অ্যাক্টিভিটিস আপনি এখানে একটা অ্যাক্টিভিটিস করতে পারবেন আর এটা হচ্ছে বাচ্চাদের স্লিপার অনেক গাছ আর এখানে আমরা একটু ক্রিকেট খেলা ট্রাই করছিলাম আপু কিন্তু অনেক ভালো খেলে মাসাল্লাহ আমরা সবাই মিলে এখানে মজা করছিলাম আর গেমস খেলা ট্রাই করছিলাম আর এইখানে দেখে একটা ইয়া বড় লিচি গাছ সো লিচু দেখে আর এত লিচু ধরেছে আলহামদুলিল্লাহ মানে দেখে আর লোভ সামলাতে পারলাম না আমরা কয়েকটা লিচু পেড়ে খেয়েছি লিচুগুলো অনেক মজার ছিল এবং আমরা অনেক এখানে last ball last ball yes yes oh bhai oh এই যে এখানে ফটো সেশন চলতেছে সো আমরা কিন্তু এইখানে আম লিচু কাঁঠাল তাল কিছু খেয়ে ফেলেছি এবং আমি এইখানে এতগুলো গাছ দেখেছি মানে আলহামদুলিল্লাহ আমি এতগুলো গাছ একসাথে দেখিনি এখানে আমি অনেক গাছ দেখেছি মনে হয় যত প্রকার ফ্রুট আছে আমি সবগুলো গাছ দেখেছি আম লিচু জাম কাঁঠাল তারপর হচ্ছে আমলকি জলপাই জাম্বুরা তাল লটকন এরকম অনেক অনেক গাছ ছিল এখানে সো যারা এখানে আসবেন আমি বলবো যে অ্যাটলিস্ট মানে হাঁটতে হাঁটতে লিটারেলি আমার পা ব্যথা হয়ে গিয়েছে এই দেখেন আমি একটু দোল খেয়ে নিচ্ছিলাম আমরা কিন্তু ফার্স্টে দেখে বুঝি নাই এটা আসলে লটকন গাছ আর এই তো হচ্ছে আম মাখা আমরা এখানে এত মজা করে আম মাখা খেয়েছি এখানে কিন্তু অনেক ধরনের প্যাকেজ আছে সো আপনারা হচ্ছে তাদের পেজের সাথে কথা বলে যে কোনো প্যাকেজ নিয়ে এখানে চলে আসতে পারেন বাট খুবই রিজনেবলের মধ্যে আমার মনে হয় একদম ঢাকার কাছে এরকম একটা পরিবেশে আপনারা এসে ঘুরে যদি যান আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা অনেক এনজয় করবেন এই গরমে আমরা সুইমিং পুলে নামার জন্য অস্থির হয়েছিলাম আর সবাই সুইমিং পুলে নেমে অনেক মজা করছে পানিটাও মোটামুটি ঠান্ডা ছিল এটা হচ্ছে ডাইনিংয়ের সামনে বসার একটা জায়গা দেখেন জায়গাটা কত সুন্দর জাস্ট আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না অনেক কিছু আসলে ক্যামেরার সামনে আসে না বাট সামনাসামনি অনেক কিউট আর আপনারা যদি চান যে কোনো ইভেন্ট কিন্তু এখানে এখানে করতে পারবেন কিন্তু সব ধরনের ব্যবস্থা আছে আপনি যদি চান ইভেন্ট পার্টি অথবা ওয়েডিং সেরেমনি এরকম সব কিছু আপনারা এখানে করতে পারবেন আমরা লাঞ্চ করতে যাচ্ছি দেখি লাঞ্চে কি কি আছে ইজ ডাইনিং আমাদের দুপুরের লাঞ্চে ছিল সালাদ পোলাও ভেজিটেবল তারপর ছিল রোস্ট আর রোস্টা দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল খেতেও অনেক মজা হবে সাথে ছিল চুই ঝাল দিয়ে গরুর মাংস চুই ঝাল দিয়ে রসুন দিয়ে গরুর মাংসটা তো জাস্ট ওয়াও ছিল এই তো দুপুরের লাঞ্চ সবাই এত মজা করে খাচ্ছে কারণ সবাই এত বেশি ক্ষুধার্ত ছিল মানে সুইমিং করতে করতে সবার হয় পেট এরকম একটা অবস্থা তো সবাই এখানে মজা করে খাচ্ছিলাম আর খাবারটাও এত বেশি মজা ছিল আর ঠিক ডাইনিং স্পেসের এই সামনের এই জায়গাটা এত সুন্দর বারান্দাটা এখান থেকে পুরা ভিউটা মনে হয় চলে আসে খুবই সুন্দর সো বিকালে একটু থেকে বের হয়ে আমরা এই ব্রিজের এখানে একটু এসেছিলাম এখানেও কিন্তু সুন্দর একটা জায়গা আছে সো এই জায়গাটা থেকে আমরা একটু ঘুরে এলাম দেখতে দেখতে এই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানকার নদীর পানি এত স্বচ্ছ ছিল দেখতেই ভালো লাগছিল আর এই তো এখন আমরা ওয়েট করছি রাতের খাবারের জন্য রাতের খাবারে কি কি আছে চলেন দেখি রাতের খাবারে আছে ফ্রাইড রাইস পরোটা গ্রিল ফ্রাই আর হচ্ছে ভেজিটেবল সো এইটা আমরা রাতের খাবারটাও বেশ মজা করে খেয়েছি আমি প্রথমেই বলেছি খাবারটা অসম্ভব সুন্দর ছিল সো আপনারা কিন্তু যারা এখনো যাননি আমি বলবো জলেশ্বরী রিজোর্ট থেকে আপনারা যে কোনো সময় ঘুরে আসতে পারেন যাওয়ার আগে আপনাদেরকে লাস্ট মোমেন্টে আরেকটা বার এখানে পরিবেশটা একটু দেখে নিচ্ছি ঘুরে ঘুরে সো যাওয়াটা সবসময় কষ্টদায়ক মন জানি কেমন কেমন করছিল সো এই তো এখন আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে মনটা খুবই খারাপ লাগছিল এত সুন্দর একটা রিজোর্ট থেকে চলে যাচ্ছি তো আমি সবাইকে বলবো একবার হলেও রিজোর্ট থেকে ঘুরে আসবেন আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ